ছোট অথবা বড় অনেকেরই মুখে থাকে চুইংগাম। বাজারে স্ট্রবেরি, অরেঞ্জ, মিন্ট এবং বিভিন্ন স্বাদের চুইংগাম পাওয়া যায়। মন খারাপ হলেও নাকি চুইংগাম দারুণ কাজ করে। মন ভালো করা ছাড়াও চুইংগাম আমাদের শরীরে বিভিন্ন উপকার করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চুইংগাম চাবালে আমাদের কি উপকার হয়। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ওজন নিয়ন্ত্রণে রাখে। চুইংগাম খেলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা হ্রাস পায়, ফলে ওজন বৃদ্ধির আশঙ্কাও থাকে না। তবে এর জন্য অবশ্যই চিনি ছাড়া চুইংগাম খাওয়া প্রয়োজন। মানসিক উদ্বেগ কমায়। গবেষণা বলছেন মানসিক উদ্বেগকালীন সময়ে চুইংগাম চাবালে মন এবং মস্তিষ্ক দুটোই নিজের নিয়ন্ত্রণে থাকে। দাঁতে সংক্রমণ প্রতিরোধ করে। দাঁতের মাড়ি সুস্থ সবল এবং মজবুত রাখতে চুইংগাম দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। দাঁতের চিকিৎসকদের মতে কম চিনিযুক্ত চুইংগাম দাঁতের জন্য খুবই ভালো। চুইংগাম চাবানোর অভ্যাসে দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করার সাহায্য করে। এছাড়াও চুইংগাম চাবানোর ফলে মুখে বাড়তি মেদও ঝরে যায়। মুখের ভিতরের সতেজতা বজায় রাখে। বিভিন্ন স্বাদের চুইংগাম মুখের ভিতরের সতেজতা ধরে রাখার সাহায্য করে। বিশেষ করে মিন জাতীয় কোনো চকলেট অথবা চুইংগাম খেলে মুখের ভিতরে একটা শীতল অনুভূতি হয়। ধূমপান করা থেকে বিরত রাখে। ধূমপানের আসক্তি দূর করতে চুইংগাম ভালো বিকল্প হতে পারে। চুইংগাম চাবিয়ে মুখ ব্যস্ত রাখলে ধূমপানের নেশা ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আমাদের বেশি করে চুইংগাম খাওয়া প্রয়োজন, কিন্তু তাই বলে অতিরিক্ত কখনোই নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।